মানে আমাদের আগে 3 আমাদের 5 নাম্বার অঙ্ক হয়েছিল, আজকে 6 থেকে শুরু হবে। যে 6-এর অঙ্কটা একটা পড়ে নাও। ছয়ের অঙ্ক, যে রম্বসে ক্ষেত্রফল 20 বর্গ সেমি এবং একটি পণ্য 5 সেমি, তাদের অপর পণ্যের দৈর্ঘ্য কত সেমি হবে? মনে করো এক রম্বস যার হচ্ছে 20 বর্গ সেমি ক্ষেত্রফল, আর কি দিয়েছে, এর একটা পণ্য দিয়েছে হচ্ছে 5 সেমি। মনে করো এই পণ্যটা হচ্ছে 5 সেমি, তাহলে এর অপর পণ্য দৈর্ঘ্য কত হবে? অপর পণ্য দৈর্ঘ্য কত হবে? আমরা কি জানি যে রম্বসের ক্ষেত্রফল সমান সমান 8 × কর্ণদ্বয়ের গুণফল, যেখানে একটা কর্ণ বলে দিয়েছে 5 সেমি, আর একটা কর্ণ ধরলো আমি 1 সেমি। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হয়েছে? 20 দিয়েছে, তাহলে 20 সমান হচ্ছে 8 × 5 × x, তাহলে 2 × 3 গুণ করে দিলে 5x সমান হচ্ছে 40। এখন আমরা 2 গুণ করলাম, তাহলে x সমান হচ্ছে 8, x সমান 8 সেমি। এটা আছে সাত। যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেমি এবং একটি পণ্য 5 সেমি, তার অপর বাহুর দৈর্ঘ্য কত সেমি? এক রম্বস যার ক্ষেত্রফল হচ্ছে 30 সেমি, 30 বর্গ সেমি, এছাড়া একটা বাহু একটা পণ্যের দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি, মনে করে এই পণ্যটা আছে 5 সেমি, তাহলে অপরটার দৈর্ঘ্য কত হবে? আমরা কি জানি ক্ষেত্রফল সমান সমান 8 × কর্ণদ্বয়ের গুণফল, তাহলে পণ্য হচ্ছে আমাদের 5, আর এটা হচ্ছে 1, তাহলে এটা যদি ক্ষেত্রফল 30 দিয়েছে, তাহলে 30 সমান লেখা যেতে পারে 8 × 5x, আবার 2 কোণাকুণি গুণ করে দিলে হচ্ছে 60 সমান হচ্ছে 5x, তাহলে 1 সমান লেখা যায় 12, তাহলে অপর পণ্যের দৈর্ঘ্য কত হচ্ছে? 12 সেমি। আট, একটি রম্বসের পরিসীমা হচ্ছে 40 সেমি এবং একটি কর্ণ হচ্ছে 12 সেমি, হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? এক রম্বস যেটার পরিসীমা দিয়েছে, রম্বসের পরিসীমা সূত্র কি? পরিসীমা প্রত্যেকটা বাহু যদি এ হয়, তাহলে পরিসীমা হয়ে যায় হচ্ছে 4a, এই 4a সমান দিয়েছে হচ্ছে 40 সেমি। আচ্ছা, আর কি বলেছে? একটা কর্ণ 12 সেমি, অপর কর্ণটি করো কত? তাহলে একটা কর্ণ 12 সেমি, এটা করো 12 সেমি, আর অপরটা আমি ধরলাম 1 সেমি। তাহলে আমরা দুটো কর্ণ দিয়ে একটা বাহু বের করতে পারি, দুখানা কর্ণ দিয়ে বাহু সূত্র কি? দুটো কর্ণ দিয়ে বাহু সূত্র 1/2 × কর্ণদ্বয়ের স্কোয়ারের যোগফল, অর্থাৎ 12² + x², এটা হচ্ছে বাহু দৈর্ঘ্য সূত্র, যেখানে এর মান বলে দিয়েছে, এর মান 100, এর মান 10, 10 সমান লেখা যায় 1/2 × 12² কত? 144 + x², তাহলে এই দুইয়ের সাথে গুণ করলে হচ্ছে 20, 20 সমান হচ্ছে √ 144 + x². এবার এই রুটটা এপাশে আসলে কি হয়? বর্গ হয়ে যায়, তাহলে 20² সমান লেখা যায় 144 + x². এবার 20² করলে কত হয়? 20² করলে হয় হচ্ছে 400, 400 সমান লেখা যায় 44 + x², তাহলে 144 এপাশে বিয়োগ করলে কত হয়? 144 সমান হচ্ছে 400 - 144, যা বিয়োগ করলে হচ্ছে 256। 16 হয়, তাহলে আমার কি বলেছে? অপর বাহু দৈর্ঘ্য কত? 16। বুঝে গেল? অপর বাহু দৈর্ঘ্য হচ্ছে 16। তাহলে একটা জিনিস খেয়াল করা যায় কোথায়, যে এর এর মান আমার কত বেরিয়েছে? 10 বেরিয়েছে, তাহলে 10 সেমি বা 10 সেমি বাহু বিশিষ্ট রম্বসের
একটা কর্ণ যদি 12 থাকে অপর কর্ণ হয় হচ্ছে 16। অপর কথা অন্যভাবে বলা যেতে পারে, 10 শ্রেণী রম্বস বিশিষ্ট একটা কর্ণের দৈর্ঘ্য যদি 16 হয় তাহলে অপরটা হয়ে যাবে 12। পরে অঙ্কটা ঠিক এরকমই বলেছে, এই জন্য আমি অঙ্কটা একটা এই অঙ্কের সঙ্গে ওই অঙ্কটা একটা হিন্ট দিলাম। পরে আচ্ছা কি কেনা হবে নয়, যে রম্বসের বাহু হচ্ছে 10 সেমি এবং একটা কর্ণ হচ্ছে 16 সেমি তার ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? তাহলে আমি এটা বুঝে দিলাম, একটা রম্বস যার হচ্ছে বাহু হচ্ছে কত 10 সেমি, 10 সেমি একখানা কর্ণ কত বলে দিয়েছে, যার একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি, একটা দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি, প্রশ্ন বলেছে তার ক্ষেত্রফল কত। তাহলে এটা আমরা দুটো ভাবে করতে পারি, আগে সূত্র দিয়ে যাই তারপরে অন্য ভাবে করবো। তাহলে এটা আমরা কি করতে পারি, অপর কর্ণ যেটা সেটা বের করতে পারি আমরা, অপর কর্ণের দৈর্ঘ্য কত সেটা বের করতে পারি। সেটা যদি এক্স এ থাকে তাহলে আমরা কি জানি, এই 10 সমান লেখা যেতে পারে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। তাহলে এটা গুণাগুণি গুণ করলে 20 সমান লেখা যেতে পারে এক্স স্কোয়ার প্লাস 256। তাহলে 20 এর রুটটাকে এখানে স্কোয়ার হয়ে যায়, তাহলে 20 স্কোয়ার সমান লেখা যেতে পারে এক্স স্কোয়ার প্লাস 256। তাহলে এটা 20 স্কোয়ার মানে হচ্ছে 400 সমান লেখা যেতে পারে এক্স স্কোয়ার প্লাস 256। এটা এখানে সাইড চেঞ্জ করলে বিয়োগ হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 400 বিয়োগ 256, যা বিয়োগ করলে হয় 144। 144 হচ্ছে 12 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান দেখা যাচ্ছে 12 স্কোয়ার। তাহলে এক্স সমান কত 12, এক্স অপর অপর পণ্যের দৈর্ঘ্য অপর পণ্যের দৈর্ঘ্য কত আসলো 12। তাহলে এক্স এর মান এখানে 12, পণ্য দুটো দুটো পণ্যের মান ছিল আসলে একটা 16 আর একটা হচ্ছে 12। তাহলে আমি ক্ষেত্রফল কি লিখতে পারি, ক্ষেত্রফল লেখা যেতে পারে হাফ ইন্টু পণ্য ব্যয়ের গুণফল। তাহলে পণ্য একটা 16 আর একটা হচ্ছে 12, তাহলে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 8, 8 বরং হচ্ছে 96 বর্গ। উত্তরটা হলো 8 বরং 96 বর্গ। ঠিক নাও, আচ্ছা তাহলে আমি কি বললাম, এই অঙ্কটাকে আর একটা পদ্ধতিতে করা যেতে পারে, সেই পদ্ধতিতে সেকেন্ড পদ্ধতি একটু সুপারিশ করতে জানলাম। সেকেন্ড পদ্ধতিটা আমি এখানে করি, কিভাবে করা যেতে পারে, যেহেতু একটা রম্বস যার একটা কর্ণ কত দিয়েছে 16 দিয়েছিল 16 সেমি, একটা বাহু কত 10 সেমি। আচ্ছা রম্বসের ক্রিয়া 4টে বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটা যদি 10 হয় তাহলে এটাও 10, দুটো 10 হবে। এবার দেখো যদি আমি এটাকে নামকরণ করি এ বি সি বি, এ বি সি বি যদি একটা রম্বস হয় তার মধ্যে ত্রিভুজ এ বি সি, দুখানা ত্রিভুজ আছে এ বি সি আর একটা ত্রিভুজ হচ্ছে এ সি ডি, দুখানা ত্রিভুজ, তার মধ্যে এ বি সি ত্রিভুজে তিনখানা বাহু কি কি আছে 10 16 10, 10 16 10, তার মানে আমি ত্রিভুজের পরিসীমা বা অর্ধ পরিসীমা এর সমান সমান লেখা যেতে পারে 10 প্লাস 16 প্লাস 10, যেটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সময় বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল করতে পেরেছিলাম। এছাড়া এটাকে সমদৈর্ঘ্য ত্রিভুজ কেও আমরা করতে পারি, সমদৈর্ঘ্য ত্রিভুজ কেও করতে পারি, কিন্তু বিষমবাহু ত্রিভুজ করা সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে কত হবে দেখো 36, তাহলে 36 হচ্ছে বাই 2, 36/2 হচ্ছে 18, এস এর মান বেরোলো আমাদের 18। তাহলে ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজটা ক্ষেত্রফল যেটা আসবে সেটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, কিন্তু এস 18 এর মধ্যে 18 থেকে তোমার হচ্ছে 10 বাদ দিলে হচ্ছে 8, 16 বাদ দিলে 2, আর আবার 10 বাদ দিলে 8। এবার দেখো 18কে ভাগ হলো 9 3 18, এই 8 8ই থাকুক, এদিকে 8ও 8 থাকুক আর এই 2 2 থাকুক,
তাহলে আমি এটাকে রুট করলে যে নয়, এটা আমরা কি করে বেরিয়ে আসতে পারি, এটা মানে নয় নয়ের জন্য 3 বেরিয়ে আসতে পারে, 8 বেরিয়ে আসে আর 2 বেরিয়ে আসে, তাহলে কত হচ্ছে 3 আর 24, 24 দ্বিগুণ হচ্ছে 48। তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল, দুখানা ত্রিভুজ জায়গার মধ্যে একটা ত্রিভুজ হচ্ছে ABC, তার ক্ষেত্রফল কত বের হলো 48। তাহলে এই 48 ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে এটা ডবল, দুটো মিলে হচ্ছে একটা রম্বস হয়। তাহলে এটা যদি 48 হয়, এটাও 48, তাহলে টোটাল টোটাল রম্বসের ক্ষেত্রফল কত হবে? 48 গুণ 2, অর্থাৎ 96 বর্গফুট। যে পদ্ধতিটা ভালো লাগবে সেই পদ্ধতিটা তোমরা নেবা, না হলে কোনো সমস্যা নেই। 10। একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার এবং 12 মিটার, এবং ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 105 বর্গমিটার হলে ট্র্যাপিজিয়াম সমান্তরাল বাহু দুটির মধ্যেকার দূরত্ব কত হবে? সমান্তরাল বাহু দুটির মধ্যেকার দূরত্ব কত হবে? তার মধ্যে আগে আমাকে জানতে হবে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। বস, ট্র্যাপিজিয়ামের চিত্রটা দেখো, কিভাবে ট্র্যাপিজিয়াম হয়। একটা ট্র্যাপিজিয়াম যদি নামকরণ করি ABCD, তাহলে ABCD একটা ট্র্যাপিজিয়াম যার মধ্যে দুটো সমান্তরাল বাহু, AB একটা সমান্তরাল বাহু আর DC একটা সমান্তরাল বাহু। তাহলে AB বাহু এবং DC বাহু দুটো সমান্তরাল, অর্থাৎ দৈর্ঘ্য দিয়েছে একটা 9 মিটার, একটা আছে 12 মিটার। 9 মিটার দিয়েছে এটা, আর এটা 12 মিটার দিয়েছে। টোটাল যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা দিয়েছে, সেই ক্ষেত্রফলটা কত দিয়েছে? 105 বর্গমিটার, 105 বর্গমিটার। প্রশ্ন কি চাইছে যে এদের মধ্যে যে লম্ব দূরত্ব, এই দুটো সমান্তরাল বাহুর মধ্যে যে দূরত্বটা, লম্ব দূরত্ব, যে লম্ব দূরত্ব হচ্ছে তার মান কত? আমি যদি লম্ব দূরত্ব h ধরি, তাহলে h এর মানটা কত? আমরা কি জানি যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি লেখা যায়? সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইনটু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু এখানে কত? 12 আর 9, তাহলে 12 প্লাস 9, এই দুটো যোগফল কিন্তু এদের মধ্যেকার লম্ব দূরত্ব যেটা আমরা h ধরেছিলাম, তাতেই বলা হয় ক্ষেত্রফল। দেখুন ক্ষেত্রফল কত দিয়েছে, ক্ষেত্রফল এখানে দিয়েছে 105। তাহলে 105 সমান সমান লেখা যায় 12 ইন্টু 9 ইন্টু h, তাহলে 105 সমান হচ্ছে 12 আর 9 যোগ করে হচ্ছে 21 ইন্টু h, 21 দিয়ে 105 কাটলে হচ্ছে শুধু 5 হয়, তাহলে h সমান সমান লেখা যেতে পারে 5, h সমান সমান অনলি 5। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে 11। একটি সামুদ্রিকের ভূমি 9 সেমি এবং উচ্চতা হচ্ছে 4 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? 11। তাহলে একটা সামুদ্রিক, একটা সামুদ্রিক যার হচ্ছে ভূমি 9 সেমি এবং উচ্চতা 4 সেমি, তাহলে এটা ভূমি হচ্ছে 9 সেমি আর এদের মধ্যে যে উচ্চতা সেটা হচ্ছে এইটা, এইটা সমান হচ্ছে 4 সেমি। তাহলে ক্ষেত্রফল কি সামুদ্রিকে সামুদ্রিকের ক্ষেত্রফল কত লেখা যায়? সূত্রটা কি সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র সমান সমান হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সামুদ্রিকের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, যেমন সামুদ্রিকের ক্ষেত্রফল কত দিয়েছে, ক্ষেত্রফলটা এখানে দেয়নি, ক্ষেত্রফলটা আমার চেয়েছে, তাহলে সেই ক্ষেত্রে উচ্চতা আসবে 9 ইন্টু 4, 4 নং 36 বর্গ সেমি। 12।
একটি সামুদ্রিক আকৃতি চিত্রে একটি বাহু 30 সেমি এবং বিপরীত বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব 10 সেমি, চিত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? 12। একটা সামুদ্রিক চিত্র যেটা কি দিয়েছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে, সামুদ্রিক আকৃতি একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি এবং বিপরীত বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 10 সেমি। তাহলে এটা যদি 30 সেমি দিয়েছে এবং মধ্যেকার দূরত্ব দিয়েছে 10 সেমি, তাহলে ক্ষেত্রফল কি লাগা যেতে পারে? 30 × 10, 300 বর্গ সেমি। তেরো, একটি চতুর্ভুজের একটি কর্ণ হচ্ছে 10 সেমি, দাঁড়ি অপর দুটির শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 6 সেমি, চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তেরো। তাহলে একটা চতুর্ভুজ অঙ্কন করি, ধরলাম একটা চতুর্ভুজ, ঠিক আছে, এই চতুর্ভুজের এইটা হচ্ছে কর্ণ, তার নাম যদি দিই এ বি সি ডি, তাহলে এ বি সি ডি টা চতুর্ভুজ, যে চতুর্ভুজে এ সি হচ্ছে কর্ণ যার দৈর্ঘ্য দিয়েছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে 5 সেমি এবং 6 সেমি, এইখান থেকে এর লম্ব দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি আর এইখান থেকে এর লম্ব দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কি, চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি? চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র, চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল, 12 × কর্ণ অর্থাৎ এসি ইন্টু এই লম্ব দুটো, যদি নাম দিই আমি ডিই দিই তাহলে ডিই প্লাস বি এটা এটা তো ক্ষেত্রফল, তাহলে 12 × কর্ণ মান কত দিয়েছে, যেখানে কর্ণ দিয়েছে 10 আর দুটো বাহু দিয়েছে একটা 5 আর একটা 6, তাহলে এটাতে এটা কাটলে হচ্ছে 5, তাহলে 5 × 11, তাহলে 5 × 55 বর্গ সেমি, তাহলে এর ক্ষেত্রফল কি, তার প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 55 বর্গ সেমি, চতুর্ভুজের ক্ষেত্রফল 55 বর্গ সেমি। 14 কি বলেছে, একটি সামুদ্রিকে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেমি এবং 16 সেমি এবং যদি ওই এর ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব 10 সেমি হয় তবে বৃহত্তম বাহু দুটির মধ্যেকার দূরত্ব কত? 14। একটা সামুদ্রিক অঙ্কন করো, একটা সামুদ্রিক যার এই দুটো হচ্ছে ক্ষুদ্রতম বাহু আর এই দুটো হচ্ছে বৃহত্তম বাহু, তাহলে ক্ষুদ্রতম বাহু বৃহত্তম বাহু দেখতে পাচ্ছি, এটা ক্ষুদ্রতম বাহু সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু কত কত দিয়েছে, যেটা বড় বাহু সেটা হচ্ছে 20 সেমি দিয়েছে আর যেটা ছোট বাহু সেটা হচ্ছে 16 সেমি দিয়েছে, বুঝা গেল? ক্ষুদ্রতম বাহুর মধ্যেকার দূরত্ব, ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব কত? 10 সেমি, অর্থাৎ এইখান থেকে এর দূরত্ব হচ্ছে 10 সেমি। প্রশ্ন চেয়েছে যে বৃহত্তম বাহু দুটির মধ্যেকার দূরত্ব কত, সেটা ধরলাম আমরা 8 সেমি। সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি, সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে কি হয়, ভূমি ইন্টু উচ্চতা। এক্ষেত্রে দেখো যদি আমি এইটাকে ভূমি ভাবি, 20 সেমি বাহুকে যদি ভূমি ভাবে তাহলে তার উচ্চতা হচ্ছে 8, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়, 8 × 20। আবার যদি আমি 16কে ভূমি ভাবি তখন তার উচ্চতা হচ্ছে 10, তখনকার ক্ষেত্রফল কত, 16 × 10, কথা বোঝা গেল? তাহলে দুখানা যখন যেটাকে ভূমি ভাবছি তখন তার উচ্চতা দিয়ে ভূমি গুণ করলে হয় ক্ষেত্রফল, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এইটা তো একটা সামন্ত্রিকেরই ক্ষেত্রফল হচ্ছে 2 বার হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে দুটো ক্ষেত্রফল সমান, তাহলে দুটো ক্ষেত্রফল সমান হয়ে থাকে, তাহলে আমি 0 0 কেটে দিই, এই 2 দিয়ে 16 কাটলে 8,
এইসব যে মানটা বলো সেটা হচ্ছে আট। বৃহত্তম বাহুর দুটির মধ্যেকার দূরত্ব কত, লম্ব দূরত্ব 8 সেমি, এটা উত্তর 15। একটি সামুদ্রিকের একটি কর্ণ হচ্ছে 14 সেমি এবং এটি সন্নিহিত বাহু দ্বয় যথাক্রমে 10 সেমি এবং 12 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে একটা সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু দিয়েছে, বাহু মান দিয়েছে একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 12। আমি ধরলাম এটা 10 সেমি, এটা 12 সেমি, না বড়টা 12 ছোটটা কুড়ি হবে, এটা 12 সেমি আর এটা 10 সেমি। এবং এর মধ্যে কর্ণ কর্ণ কত দিয়েছে, সামুদ্রিকের মধ্যেকার কর্ণ দৈর্ঘ্য কত দিয়েছে? 14 সেমি। সামুদ্রিকের মধ্যেকার কর্ণ দৈর্ঘ্য দিয়েছে 14 সেমি। তাহলে আমি দেখো এই দেখো একটা সামুদ্রিক যদি নামকরণ করি এ বি সি ডি, এবিসি এবিসিডি সামুদ্রিক দুটো পার্ট হয়েছে, একটা পার্ট হচ্ছে এইটা আর একটা পার্ট এটা, অর্থাৎ এই পার্ট যা হবে তার এই পার্টও তাই হবে, দুটো পার্ট যোগ করে টোটাল সমন্বিত ক্ষেত্রফল পাবো। আমরা এই ছোট যে পার্টটা এবিসিডি যে পার্টটা এবিসিডি যে পার্টটা যে ত্রিভুজটা হচ্ছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে তাকে দুটো গুণ করলে টোটাল সমন্বিত ক্ষেত্রফল পেয়ে যাবো। এই যে এবিসিডি ত্রিভুজ একটা বিষমবাহু ত্রিভুজ, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে যেটা করতে হয় সেটাকে এস এর মান বের করতে হয়। এস কি জিনিস এখানটা, এস হচ্ছে একটা অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা সূত্র কি, তিনটে বাহু যোগফল বাই 2, তিনটে বাহু হচ্ছে 14, 10 আর হচ্ছে 12, এটা যোগ করে বাই 2, যোগ করে হচ্ছে কত হচ্ছে 34, 34/2 অর্থাৎ হচ্ছে 18 সেমি, তিনটে বাহু যোগ করে হচ্ছে 18 সেমি। তাহলে 18 সেমি হচ্ছে এস, তাহলে ক্ষেত্রফল কি হয়, ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আছে ক্ষেত্রফল সমান দেখা যায় 2 বার এস ইন্টু এস মানে 18 ইন্টু এস মাইনাস এ, 14 বাদ দিলে কত হয় 4, এস মাইনাস বি এখান থেকে এটা বাদ দিলে হচ্ছে 8, আবার এখান থেকে এটা বাদ দিলে হচ্ছে 6। এবার এটাকে ভেঙে দাও, 318, 3 × 6, 4 কে 4ই রেখে দিই, 8 কে 4 × 2 করে দিই, আর 6 কে 6 রেখে দিই, তার মানে আমি এই দুটো 6-এর বদলে আমি 1টা 6 লিখতে পারি, দুটো 4-এর বদলে 1টা 4 নিয়ে আসতে পারি, আর এই দুটো দুটোর মধ্যে থেকে যাবে 3 বার 2, তার মানে আমার যেটা হলো সেটা হচ্ছে 24√6, আমাদের এই দুটো ক্ষেত্রফল হলো 24√6। তাহলে আমার টোটালটা অর্থাৎ এ বি সি ডি এর ক্ষেত্রফল কত আসবে, এর ক্ষেত্রফল আসবে হচ্ছে 24√6 ইনটু অর্থাৎ 48√6, উত্তরটা হচ্ছে 48√6 16। একটি সামুদ্রিকের একটি কর্ণ হচ্ছে 80 মিটার এবং সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 60 মিটার এবং 40 মিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত বর্গ মিটার? একই রকম অঙ্কটাও 16। একটা সামুদ্রিক যার একটা কর্ণ বলে দিয়েছে 80 মিটার এবং একটা বাহু 40 দিয়েছে আর একটা 60 দিয়েছে মনে হয়, 40-60, তাহলে আমাদের সে একই রকম অঙ্ক আগে যেটা করলাম, তাহলে এক্ষেত্রে আমরা যেটা বের করতে হবে এসটা আগে বের করতে হবে, এই হচ্ছে 80+40+60/2, এটা যোগ করলে 180/2 তাহলে 90, তাহলে ইনপুটের ক্ষেত্রফল কত বেরোবে, ইনপুটের ক্ষেত্রফল কত বেরোবে যেটা হচ্ছে হাফ 2 ওভার এস ইন্টু এস মানে হচ্ছে 90 ইন্টু এস মাইনাস এ বিয়োগ করলে 10, এস মাইনাস 40 বিয়োগ করলে হচ্ছে 50, এস মাইনাস এটা হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 30, তাহলে এটা আমরা ভেঙে দিই, তাহলে 30 90 কে ভেঙে দাও, ৩০ × ৩ করো, 10 কে 10ই রেখে দাও, 50 কে 10 × ৫ করে দাও, আর 30 কে 30 দাও,
তাহলে এই 30 আর 31 এর জন্য 31 বেরিয়ে আসবে, এই 10 আর এই 10 এর জন্য বেরিয়ে আসবে 8, আর দুটোর মূল থাকবে 3 আর হচ্ছে 5, তার মানে হচ্ছে 300√15। তাহলে 3 এটুকুর ক্ষেত্রফল বের হলো 300√15, 300√15 আমার এটুকুর ক্ষেত্রফল বের হলো। তাহলে টোটালটার ক্ষেত্রফল কত আসবে? তাহলে টোটালটার ক্ষেত্রফল আসবে হচ্ছে 300√15 × 2, অর্থাৎ 600√15, এটা হচ্ছে অ্যানসার। সতেরো, একটি সামন্ত্রিকের ক্ষেত্রফল আছে 80 বর্গ সেমি, এটি সমান্তরাল সমান্তরাল দুটো বাহুর মধ্যে লম্ব দূরত্ব যথাক্রমে হচ্ছে 8 সেমি ও 4 সেমি, তাহলে বাহু দুটি দৈর্ঘ্য কত মিটার, কত বাহু দুটির মধ্যেকার দৈর্ঘ্য কত? কি বলেছে যে একটা সামন্ত্রিকের ক্ষেত্র, একটা সামন্ত্রিক যার ক্ষেত্রফল দিচ্ছে এটা 80 বর্গ সেমি, এই ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গ সেমি, আমি ধরলাম সমান্তরাল, এটা এ ধরলাম, এটা ওয়াই ধরলাম। কি করেছে এই দুটো বাহুর মধ্যেকার যে দূরত্ব সেটা বলে দিয়েছে একটা, আবার এই দুটোর মধ্যেকার যে দূরত্ব সেটা বলে দিয়েছে। কত কত বলেছে? একটা দিয়েছে হচ্ছে 8 সেমি, আরেকটা দিয়েছে 4 সেমি। তাহলে এটা ধরলাম হচ্ছে বড়টা 8 সেমি ধরলাম, আর ছোটটা 4 সেমি ধরলাম। এবার দেখো এই দুটোর ক্ষেত্রফল আমরা কি জানি যে 4 × x, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা যেটা, সেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এদিকে ক্ষেত্রফলটা কত দিয়েছে? ক্ষেত্রফলটা 80 বলে দিয়েছে। এই ফোর সমস্যা লেখা যেতে পারে 80/4 = 20, এক্স সমস্যা হচ্ছে 20, এক্স এর মান আমাদের 20 বেরিয়ে আসলো। একই পদ্ধতিতে এটা তো করা যেতে পারে, 8 × y, 8 × y সমান হচ্ছে 80, তাহলে y সমান হচ্ছে লেখা যাবে 10, y মান 10। তাহলে দুটো বাহু আমার চেয়েছে, দুটো বাহু কি কি বের হলো? একটা বের হলো হচ্ছে 20, আরেকটা বের হলো হচ্ছে 10, তাহলে 20 আর 10, এটাই হচ্ছে আমাদের প্রতি উত্তর। 18, কোন ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুর দ্বয়ের একটি অপরটি 4 গুণ, এবং ছোট বাহুটির দৈর্ঘ্য উচ্চতা সমান, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 10 বর্গ সেমি হলে এর উচ্চতা কত? ট্র্যাপিজিয়াম চেয়েছে, ট্র্যাপিজিয়াম কেমন হয় সেটা দেখেছি। 18, আমরা ট্র্যাপিজিয়াম কেমন হয় সেটা আমরা দেখেছি, কিরকম ট্র্যাপিজিয়াম কে এরকম, এই যে ট্র্যাপিজিয়াম বলেছে যে এই ট্র্যাপিজিয়ামের একটা বাহু অপরটার হচ্ছে 4 গুণ, এই বাহুটা এই বাহুর 4 গুণ, আর কি বলেছে এদের মধ্যে যে লম্ব দূরত্ব এক্স, তা হয়ে যাবে এই ছোট বাহু যেটা তার সমান, অর্থাৎ এক্স এর সমান, বুঝা গেল? আর কি বলেছে এই ট্র্যাপিজিয়ামের যে ক্ষেত্রফল সেটা বলে দিয়েছে, ক্ষেত্রফল কত দিয়েছে? 10 বর্গ সেমি। তাহলে আমি কি করতে পারি যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যেকার দৈর্ঘ্যের যোগফল 4x + x × এদের মধ্যেকার দূরত্ব x, দেখেন x এর মান x, হাফ ইন্টু ক্ষেত্রফলটা হচ্ছে কত? 10, 10 সমান হাফ ইন্টু 5x × এই এর মান কত? x, এই এর মান x, এই বুঝে দেন, তাহলে 2 এখানে গুণ করে দিই, তাহলে 10 × 2 সমান হচ্ছে 5x², তাহলে এর সাথে এটা কেটে দিলে হচ্ছে 2, তাহলে x² সমান হচ্ছে 4, x সমান হচ্ছে 2, তাহলে x সমান 2 হয়ে থাকে, তাহলে আমি এই মাউন্টটাও 2, উচ্চতাও 2, এবং এটা বড়টা হবে 8। এখন প্রশ্ন এসেছে যে এর মধ্যে সবচেয়ে ছোট যে বাহুটা তার দৈর্ঘ্য উচ্চতা কত, তা আমার পেয়েছে, তার উচ্চতা হচ্ছে 2 মিটার, মিটার না সেমি, 2 সেমি। 19, উনিশে কি বলেছে? 10 সেমি বায়ুবিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সূত্র কি? সুষম ষড়ভুজের কি ছিল? 3√3/2 × a², যেখানে এর মান কত বলে দিয়েছে?
10 কিমি তাহলে কল 3√3/2 × 100 এটা কি হলো 50 তাহলে 3√3 বর্গ 3 এটাই উত্তর বুঝা গেল তাহলে আমাদের একটু কি থাকবে আজকে